দিনহাটা দুই নং ব্লকের কুমারগঞ্জে জমি সংক্রান্ত বিবাদের ঘটনায় মামার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ভাগ্নে আশঙ্কাজনক অবস্থায় ভাগ্নে আজিজুল হক ভর্তি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ঘটনার পর থেকেই অভিযুক্ত মামা পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরে রবিবার বিকেলে নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জে বছর বাহান্ন নাসির উদ্দিন মিয়া তার ভাগ্নে বছর চল্লিশের আজিজুল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও গলায় আঘাত করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় মিয়া এরপর আজিজুলের পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার রেফার করা হয় এই মুহূর্তে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়